বৃহস্পতিবার সকালে বাড়ির ভেতর থেকে দুই শিশুর কান্নার শব্দ শুনতে পান প্রতিবেশীরা। ভেতরে ঢুকে ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে বাড়ির উঠানের গাছের সাথে হাত পা বাঁধা অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে লামা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা হঠাৎ করেই ওই গৃহবধূকে চোখ মুখ চেপে বাড়ির উঠোনে নিয়ে এসে মারধর করে ও ধর্ষণের চেষ্টা করে। এ সময় আরো কয়েকজন ঘরে ঢুকে দুই শিশুকে তালাবদ্ধ করে ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং লুটপাট চালায়। পরে ওই গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে রেখে চলে যায় তারা। ছেলে মেয়েগুলো কান্না করতেছে, আমি এখানে আসে দেখি যে ও নাকি বান্দা। আমি তাড়াতাড়ি আসে মুখটা খুলে ফেলে আমার জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগীর স্বামী ওমানে থাকেন, তাদের ৬ বছর ও ১১ বছর বয়সের দুই ছেলে আছে। সময় সংবাদ, বান্দরবান।